ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে বিরতির পর ফিরে এলাম আনন্দ সকালে আঠাশ বছর পর আজ বাবরি মসজিদ ধ্বংস মামলা রায় ঘোষণা করবে সিবিআই এর বিশেষ আদালত হাই প্রোফাইল এই মামলায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন লালকৃষ্ণ আডবাণী মুরলী মনোহর যোশী সহ উনপঞ্চাশ জনের নাম তবে বিচার চলাকালীন সতেরো জনের মৃত্যু হয়েছে তাই বত্রিশ জন এই মামলায় এই মুহূর্তে অভিযুক্ত আডবানি সহ সব অভিযুক্তকে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে তবে আদালতে আজ হাজির থাকবেন না আডবানি, যোশী উমা ভারতী কল্যাণ সিং মহন্ত নৃত্যগোপাল দাস যেহেতু হাই প্রোফাইল মামলা ফলে নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ নজর দেওয়া হয়েছে ঠিক কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা আদালত চত্বরের বাইরের ছবিটাই বাকি আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর প্রতিবেদন দেখুন লখনউয়ের এর সিবিআই এর বিশেষ আদালত আর কিছুক্ষণের মধ্যে রায় দিতে চলেছে এবং এই মুহুর্তে কোর্ট চত্বরে ঠিক বাইরে আমরা রয়েছি আপনার দেখতে পাচ্ছি নিরাপত্তা কত রয়েছে পুলিশ কর্মীরা ঘিরে ফেলেছেন কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না যাদেরকে আজকে কোর্ট ডেকেছে তারা আসবেন এবং তাদের আইনজীবীরাই আসতে পারবেন তাদের জন্য অ্যারেঞ্জমেন্টগুলো করা হয়েছে এবং যত রাস্তা রয়েছে কোর্টে আসার সব রাস্তাগুলোকে ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কোনো যদি কারো যদি আসতে হয় এখানে সেক্ষেত্রে তাদের পরিচয়পত্র দেখার পরই এন্ট্রি দেওয়া হচ্ছে বিশেষ করে আইনজীবীরা আসতে পারছেন কোর্টের মধ্যে এবং প্রচুর পুলিশ আপনারা এই মুহূর্তে দেখতে পাবেন যারা এখানে 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 রয়েছেন এবং এবং এই দেখুন পুরনো এটা কোর্ট চত্বর যেটা লখনৌয়ের যে হাইকোর্টের পুরনো যে রয়েছে বিল্ডিংগুলো সেখানেই কিন্তু স্পেশাল সিবিআই যে কোর্ট রয়েছে তার হিয়ারিংগুলো হয়েছিল এখানে বয়ান রেকর্ড করা হয়েছিল এবং আজকে अठ्ठा पर এই এই রায় দিতে চলেছে কোর্ট এবং মিডিয়ার প্রস্তুতি আপনারা দেখতে পারবেন একদিকে ডান দিকে প্রচুর সংবাদ মাধ্যম এসছে যারা সবাই তাকিয়ে রয়েছেন কি আজকে রায় কি আসে কোর্টের তরফ থেকে আঠাশ বছর অপেক্ষা ছিল বিশেষ করে কনসপিরেসি অ্যাঙ্গেলটা যেটা তদন্ত করেছে সিবিআই সেটাতে কতটা তাদের দম রয়েছে যে যে এভিডেন্সগুলো তারা দিয়েছেন কোর্টকে কতটা গ্রহণযোগ্য হচ্ছে এবং আডবাণী যোশীরা যে যুক্তিগুলো দিয়েছিলেন কোর্টের কাছে সেটা কত তা গ্রহণ করছে সিবিআই বিশেষ আদালত সেসব জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই যখন রায় দেবে এই বিশেষ আদালত కెమెరా రాజేష్ పండే సింహ విజేంద్ర సింగ్ ఏపీ ఆనందో లఖనౌ